হ্যালো ফ্রেন্ডস আপনাদের ইউটিউব চ্যানেল কনফির্সিং স্বাগত জানাই এই চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা ত্রিপুরা যে আজ চলছে লড়াই এই লড়াই অন্য কারোর সঙ্গে নয় বিজেপি বনাম বিজেপি আর এরই ফলে একাংশ রাজনৈতিক বিশ্লেষকের মধ্যে তিরানব্বই ধাঁচে আবারও কি ত্রিপুরা সিপিএমের প্রত্যাবর্তন ঘটবে এই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তাই অনুষ্ঠানটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছুদিন পূর্বেই রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি দলের বরিষ্ঠ বিধায়ক বি সুদীপ রায় বর্মনের নেতৃত্বে দিল্লিতে চলছে বিজেপি দলের বিক্ষুব্ধ বিধায়কদের অভিযান ত্রিপুরাজ্যের এই চলমান সমস্যা এবং দলীয় অচলাবস্থাকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে উপস্থাপন করার জন্যই দিল্লিতে অবস্থান করছেন সুদীপ রায় বর্মন এবং বিক্ষুব্ধ দলীয় বিধায়কগণ বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অথবা সুনীল দাউধরকে বোঝাতে চাইছেন যে ত্রিপুরার সমস্যা কীভাবে সমাধান করা সম্ভব ত্রিপুরার এই রাজনৈতিক অচলাবস্থা কীভাবে দূর করা সম্ভব কিভাবে জনগণকে শ্রেষ্ঠ সরকার উপহার দেওয়া যায় সে সম্পর্কে নিশ্চয়ই তারা লড়াই সংগ্রাম করবেন আর এই কি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন পরিচয় করে দিচ্ছেন বিজেপি বনাম বিজেপি লড়াই হিসেবে সারা ত্রিপুরাতে আজ কান পাতলে এই শব্দটাই শোনা যাবে যে লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে বিজেপির অন্য কারোর সঙ্গে নয় আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই দু হাজার তেইশ সালে ত্রিপুর যে বামফ্রন্ট সরকারের আগমন ঘটবে বলে মনে করছেন অনেকেই দর্শক বন্ধুরা নিশ্চয়ই এটা রাজনৈতিক তত্ত্ব হতে পারে ত্রিপুরা রাজ্যে প্রশাসনিক ক্ষেত্রে বর্তমানে অনেক স্থবিরতা রয়ে গেছে মন্ত্রীদের মধ্যেও যথেষ্ট ঘাটতি রয়েছে সে সঙ্গে ত্রিপুরা রাজ্যে মন্ত্রিসভা প্রথম গঠিত হওয়ার পর আর সম্প্রসারিত হয়নি কিন্তু কেন মুখ্যমন্ত্রী নিজেই আঠাশটি দপ্তর নিয়ে রেখেছেন অথচ স্বাস্থ্য দপ্তর স্বরাষ্ট্র দপ্তর বেশ ঘাটতিপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলছে এর প্রভাব পড়েছে সমাজের দলে বেকার তো দিন দিন বেড়ে চলছে কর্মসংস্থান নেই অথচ শিক্ষামন্ত্রী বলেন রাজ্যে সাত লক্ষ বেকার নয় বরং দু লক্ষ বেকার রয়েছে জনিত সমস্যায় মানুষ জর্জরিত সরকার চলছে আমলাতন্ত্রের মাধ্যমে বিয়াল্লিশ হাজার পৃষ্ঠপ্রমকের বেশিরভাগই আজ ঘরে বসে গেছে কিছুদিন পূর্ব তাদের সক্রিয়তা অত্যন্ত প্রকট ছিল লক্ষ্য করা বিষয় হল এই বিয়াল্লিশ হাজার আজ কোথায় কেন তাদের কাজে লাগানো হচ্ছে না দলের এই দুরবস্থা কী কারণে হচ্ছে দল তাদের কথা একবারও কেন ভাবেনি যাদের মাথার ঘামে বিনিময়ে এই সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রতি সঠিক নজর কেন দেওয়া হচ্ছে না কে নজর দেবে তাহলে দিল্লির নেতৃত্বকে এই সমস্ত বিষয়গুলি বোঝাতে বিজেপি দলের একাংশ বিধায়ক যাদের বলা হচ্ছে বিক্ষুব্ধ বিধায়ক তারা দিল্লিতে অবস্থান করছেন এই বিষয়টাকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সরকার পরিবর্তনের একটা প্ল্যান যদিও রাজনৈতিক দিক থেকে এই বিষয়টাই প্রকাশ্যে আসছে বিজেপি দলের এই বিক্ষুব্ধ বিধায়কগণ দিল্লিতে অবস্থান করছেন এই সমস্ত বিষয়গুলি সমাধান করার জন্যই দিল্লিতে বর্মণ নেতৃত্বে একঝাঁক বিজেপি বিধায়ক বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন বিষয়টাকে তাই অনেকেই বিজেপি বনাম বিজেপি লড়াই হিসেবে প্রচার করছেন এই লড়াইটাকেই ভরসা করে আগামী দিন ত্রিপুরা রাজ্যে সিপিএম দলে আগমন ঘটবে যেমনটা ঘটেছিল উনিশশো তিরানব্বই সালে জোট সরকার ছিল কংগ্রেস এবং টিউজিএস তাদের আভ্যন্তরীণ লড়াইটাকে কাজে লাগিয়েই সিপিএম দল ক্ষমতায় এসেছিল তাই পূর্বের ইতিহাসকে স্মরণ করে দিতে চাইছে আজকের এই রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতির জন্য কী দায়ী কারা দায়ী নিশ্চয়ই রাজনৈতিক বিশ্লেষকরাও চর্চা করবেন তিরানব্বই দাসে কোনো পরিস্থিতি আসবে না এবং দু সালে সরকার পরিবর্তন হবে না সে সঙ্গে এত স্পষ্ট যে বিজেপি দলের মধ্যে যতই বিরোধ হোক না কেন দলের গাইডলাইন অনুযায়ী দল চলবে বিজেপি দল কিন্তু সাধারণ কোনো সংগঠন নয় আন্তর্জাতিক স্তরের এই সংগঠন এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল সাধারণ কোনো ছোট্ট ঢেউয়ের প্রভাবেই ভেঙে চলে যাবে তা নয় যতই মতবিরোধ থাকুক যতই সমস্যা থাকুক দলে গাইডলাইন অনুযায়ী দল চলবে সুদীপ রায় বর্মনের দিল্লি অভিযানে বিজেপি আরও শক্তিশালী হবে বিজেপি দল ভেঙে যাবে না বিজেপি দলে মন্ত্রিসভা বদল হবে না বা মুখ্যমন্ত্রী বদল হবে না প্রয়োজনে সংস্কার করা হবে প্রয়োজনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে আর এই অভিযানের ফলে দলের ক্ষতি হচ্ছে না বরং দলকে মজবুত করতে সাহায্য করবে কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরা সমস্যাগুলি সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন দলে মতভেদ মতান্তর বিরোধ সমস্ত কিছু হতে পারে এবং তা বলে দল কিন্তু মজবুত এবং অটুট থাকবে আগামী দিন ক্ষমতাচ্যুত আবার কোনো ধরনের ভয় নেই আগামী দিনে দলে সবাইকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে প্রয়োজনে মন্ত্রিসভা সম্প্রসারিত হতে পারে দলের স্বার্থে যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্তেও তো কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব দ্বিধা করবে না তাই প্রদর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন ত্রিপুরাজ্যের একাংশ বিজেপি বিধায়ক দিল্লিতে যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন যাকে বিজেপি বনাম বিজেপি লড়াই বলা হচ্ছে এবং একে কেন্দ্র করেই ত্রিপুরাজ্যে সিপিএম দলের প্রত্যাবর্তন ঘটবে উনিশশো তিরানব্বই ধাঁচে এই সম্পর্কে একটা ছোট বিশ্লেষণ নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পেরেছেন পরিস্থিতিটা কি হবে তাই আপনার আপনাদের মতামত এ সম্পর্কে লিখে জানাবেন আজকে অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না